السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب وعليكم العالمين، السلام. وعليكم السلام ورحمة الله وبركاته. أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم. الحمد لله. رأيك إيه؟ 9 নম্বর ফর্ম সম্পর্কে পড়ছিলাম গ্রামার পাঠে। এরপরে রা এই ক্রিয়াটার দুই মাফুল করা এবং না করা সম্পর্কিত কোন অবস্থায় গ্রহণ করবে করবে না, এটা পড়তেছিলাম। আম্মা সম্পর্কে পড়তেছিলাম। আম্মা এটাকে বলে হারফ তাফসিল, তার জবাবে একটা ফা বসবে। আজকে একটু হেওয়ারটা পড়ি, তার মধ্যে আমরা গ্রামার গুলো অ্যাপ্লাই করে পড়বো। আল মুদাররিসু এবং আলী এবং অন্যান্য ছাত্রদের মধ্যে কথা হচ্ছে। শিক্ষক সাহেব বলতেছে, ইফতাহিন নাফিদাতা ইয়া আলী। অর্থ বুঝে গেছেন? অর্থ বলেন, হ্যাঁ আলী, জানাটি খোলো। জানালাটি খোলো। ইফতাহিন নাফিদাতা। আলী বলতেছে, ইন্নাহা লা তানফাতিহু ফাকাদ ওয়াজ্জা মিসলা জুহা। এটা খোলা যাচ্ছে না, তার হুক অর্গলটা বাঁকা হয়ে গেছে, তার হুকটা বাঁকা হয়ে গেছে। নিশ্চয়ই তা লা তানফাতিহ, খুলে না। ইনফাতাহা ইনফাতিহ অর্থ কি? খোলা। খোলা, লা তানফাতিহ মানে খুলে না, নিশ্চয়ই এটা খুলে না, অর্থাৎ এই জায়গাটা খুলে না। কেন? ফাকাদ ওয়াজ্জা, কারণ বাঁকা হয়ে গিয়েছে। মিসলা জুহা, তার হুকটি হুক। হুকটা মিজলাজুন, এই হুক শব্দটা যে আমাদের স্ট্রাকচারগত ভাবে মিফআলুন ইসমুল আলা হয়ে গেল, তাই না? জি ইসমিল্লাহ। মিফতাহুনের মতো, বাকি এটা মিজলাজুন, যে আমরা যেটা বলি খিল, হুরকা, খিল, দরজার খিল যেটা থাকে। ফাকাদে আওয়াজ্জা, নিশ্চয়ই বাঁকা হয়ে গিয়েছে। মিসলা জুহা, তার খিল। তো এখানে এ আওয়াজ্জা, এটা 5 নম্বর ফর্মে আছে বাপটা, ফ্রম নাইন নাইন নাইন। এটা রুট লেটার বলেন তো, আইন ওয়াও এ যা আইন আওয়াজ্জা, তাহলে এটা ওয়াও আইন জিম আইন আইন ওয়াও জিম আইন ওয়াও জিম। এখানে এই এই ফর্মের আলামত কি? শুরুর হামজা এবং লাম কালিমা ডাবলিং ডাবলিং ডাবল অফ লাম কালিমা। ডাবল হওয়া। তাহলে দেখেন, এখানে হামজাটা অতিরিক্ত আর লাম কালিমা ডাবল আছে, তার মানে এটা হলো ফর্ম 9। এ আওয়াজ্জা ইয়া আওয়াজ্জু। শিক্ষক বলতেছে, আলা ইউমকিনু তাকউইমু ইবজাজিহি, আলা ইউমকিনু, সম্ভব নয় কি তাকউইমু, কাওয়ামা ইউকাওয়িমু, অর্থ হলো সোজা করা। শত্রুদা সজ্জা করা যায় না, বিজাজিহি, তার বক্রতা, তার বেঁকে যাওয়াটা সোজা করা সম্ভব নয় কি? আলা ইউমকিনু, সম্ভব নয় কি তাকবিমু ইবজাজিহি, তার বক্রতার সোজাকরণ, তার বক্রতাটা বা তার বাঁকাটা সোজা করা কি সম্ভব না? এই ইবজাজিহি, এই হিটা কি? একটা হুক প্রোনাউন, এটা কাকে বুঝাচ্ছে? মিজলাজুন, মিজলা জুয়া খিলটাকে বোঝাচ্ছে, তাই না? মিজলা জুয়া বাঁকাপনিটা বা বক্রতাটাকে কি সোজা করা সম্ভব নয়? তো এখানে এই যে আমাদের এ অভিজাজুন যে শব্দটা আছে, এটা কি মাহফুল ভার্বাল নাউন এটা মাসদার? মাসদার ভার্বাল, তাই না? এই যে এ ওয়াজ্জা, এর হলো ভার্বাল নাউন। এটার মুদারাটা হবে ইয়া ওয়াজ্জু, ইয়া ওয়াজ্জু। এটার ভার্বাল নাউনটা হবে এ অভিজাজুন। এ অভিজাজুনের মধ্যে কোনো তালিল হবে না, তাই না? এই দেখেন, এ আওয়াজ্জা মূলত কি ছিল? এ আওয়াজাজা, তাই না? জি এ আওয়াজ্জা মূলত কি ছিল? এ আওয়াজাজা। ইয়া যা যা এটাকে মুদাব বলতে পারবো না আমরা, যেহেতু রুট লেটার ডাবল নেই, তাই না? এই রুট লেটার এর মধ্যে একটা, আরেকটা কি অতিরিক্ত, তাই না? জি তো এই জন্য মুদাফের নিয়মটাই ফলো করবে। তো এখানে দুইটা অক্ষর পাশাপাশি হারাকা বিশিষ্ট, প্রথমটাকে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করে দিব, খালাস, তাহলে শব্দ হয়ে যাবে ইয়া ওয়াজ্জা।
আর মুদারাটা অরিজিনালি কি ছিল? ইয়া ওয়াজু ইয়া ওয়াজিজু, ওয়াজিজু ছিল। ইয়া ওয়াজিজু, তাই না? এখানেও দেখেন জি পাশাপাশি দুই অক্ষর হারাকা, প্রথমটাকে সুকুন করে দ্বিতীয়টার মধ্যে ইদগাম করে ইদগাম খালাস, শব্দ হয়ে যাবে ইয়া ইয়া ওয়াজ। ওয়াজ। কিন্তু মাসদারের মধ্যে কোনো তালিল হবে না, কেন? দেখেন দুইটা অক্ষর পাশাপাশি হারাকা আছে, না দুইটা জিম আছে, কিন্তু মাঝখানে একটা না আলিফ চলে আসছে না? জি আলিফ আসার কারণে এখানে আর এই পরিবর্তনটা হবে না, দুইটাকে ইদগাম করা যাবে না, দুইটা জিমটা একসাথে মিলানো যাবে না, ইদগাম কারণ এই নিয়মের শর্তই হচ্ছে পাশাপাশি দুইটা অক্ষর হারাকা থাকতে হবে, যেটা মাদি মুদারেতে আছে, তাই না? কিন্তু জি মাসের মধ্যে পাশাপাশি দুইটা নাই, মাঝখানে আলিফ আছে, সুতরাং এখানে কি ইদগাম করা যাবে না। যাবে না। তাহলে বুঝে গেল এই অভিজাজন শব্দটা কি? মাসদার, মাসদার জি এই ভার্বের মাসদার। তো আলা ইউমকিনু, সম্ভব নয় কি? তাকবিমু ইজিজা ইবিজাজিহি, তার বাঁকাপনিটাকে সোজা করা, নয় কি? তো এখানে আরেকটা শব্দ আসছে তাকবিমুন, বলেন কাওয়ামা থেকে কাওয়ামা, এটাও ভার্বাল নাউন, এটা এটাও একটা ভার্বাল নাউন, এটা এটা পাশু থেকে, তাই না? কিন্তু থেকে জি কাওয়ামা কাওয়ামা এটা হলো কাওয়া, মুদার হবে ইউকাওয়িমু, ইউকাওয়িম মাসদার হলো তাকুইম, তাকুইম মানে আসছে না والتين والزيتون وطور হাসান سينين তাকুইম সুম্মা রাদ্দনা لقد خلقنا الإنسان في أحسن তাকুইম تقويم, একদম সর্বোচ্চ সোজা করে, অর্থাৎ যেটা যেখানে দরকার অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমি মানুষকে বানিয়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, উত্তর দিচ্ছে আলী, বলতেছে হাওয়ালনা, হাওয়ালা ইউহাওয়িলু মানে চেষ্টা করা, আমি চেষ্টা করেছি হাওয়ালনা আমরা চেষ্টা করেছি, চেষ্টা করেছি ওয়ালাম নাতামাক্কান মিন যালিকা, কিন্তু আমরা সক্ষম হই নাই ওয়ালাম পাইনি। নাতামাক্কান মিন যালিকা, তো এই যে আমরা সক্ষম হওয়া, পারা, এর জন্য একটা বার করেছিলাম ইস্তাতাআ ইয়াস্তাতিউ, তাই না? মনে আছে? ইস্তাতাআ ইয়াস্তাতিউ অর্থ হলো পারা, যেমন ইস্তাতাতু কোরআনে আসছে না, মা লাম তাস্তি আলাইহি সাবারা ইস্তিতাআ, এটা হলো সাধারণ। বাকি আরেকটা বার হলো তামাক্কানা তামাক্কানু, এটা স্বাভাবিক অর্থ হলো স্থান নেওয়া, অথবা এটার আরেকটা অর্থ হলো তামাক্কানা তামাক্কানু মানে সম্ভব হওয়া, কিন্তু এই সক্ষম তামাক্কানা এই বারটা 5 নম্বর ফর্মে আছে, তাই না? জি তামাক কুনুন, এটা যখন হারফুল জার মিন সহ ব্যবহার হবে তখন এটার অর্থ হচ্ছে সম্ভব হওয়া, কি বলে, সক্ষম হওয়া। সক্ষম করা, হ্যাঁ এটা কখন এরকম অর্থ হবে তামাক কানাটা? তখন মিন ব্যবহার হবে তার সাথে হারফুল জার মিন সহ, মিন যেমন ধরেন তামাক্কানা, এটার আসল অর্থ হলো সুদৃঢ় হওয়া, মজবুত হওয়া, তামাক্কানা, হ্যাঁ, কিন্তু জি তামাক্কানা মিন আসলে অর্থ কি? সক্ষম করা সক্ষম হওয়া, সমর্থ হওয়া। তাহলে এখানেও দেখেন ওয়ালাম আতামাক্কান নাকি, নাতামাক্কান ওয়ালাম নাতামাক্কান মিন আসছে, তাই না? ওয়ালাম জি জি আতামাক্কান মিন দালিকা, কিন্তু আমরা ওইটা করতে সক্ষম বাস হই। তো এখানে সক্ষম হওয়া অর্থ হলো কিভাবে, হারফুল জার মিনের কারণে, হারফুল জার মিন ছাড়া তামাক্কান আতামাক্কান এটার অর্থ কি? সুদৃঢ় হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, এরকম। এবার আসি আমরা পরের বাক্যটা, ওয়াজহুকা মুহমারুন ইয়া আহমাদু, হে আহমাদ তোমার চেহারা লাল, লাল হয়ে লাল গেছে, হয়েছে, তোমার চেহারা লাল হয়ে আছে, কান্নাকা গাদবান, মানে হচ্ছে তুমি রাগান্বিত রাগান্বিত, কান্নাকা গাদবান, যেন তুমি রাগান্বিত। তাহলে মহমারুন এই শব্দটা কি? ফর নাই ফর নাই ইসমুল ইসমে ফাইল ইসমুল ফাইল, কারণ আমরা বলছিলাম যে এই ক্রিয়াটা আসলে লাজিম, তাই না? অর্থাৎ এটা রাজি মুতাদ্দি ফাইল হবে, ইসমুল মাফুল
হয় না। নেবে না। যেহেতু এটা লাজিম ক্রিয়া, তাই না? এটা লাজিম ক্রিয়া, জি সুতরাং এটা শুধু স্মল ফাইল হবে, স্মল মাফলটা হবে না। বাকি কিভাবে হলো একটু যদি ভেঙে বলি আমরা, ইহমাররা ইয়াহমারু, এটার মাসদারটা কি? ইহমিরারুন। তাহলে এখান থেকে স্মল ফাইলটা কি হবে? মুহমারুন মুহমারুন, তাই না? মুহমারুন জি মুহমারুন মারিরুন, এরপরে হয়ে গেছে মুহমাররুন, মুহমারুন খালাস। জি দেখেন মুহমারিরুন স্মল ফাইল, আর স্মল মাফুলও যদি হইতো তাহলে কি একই রকম হইতো, তাই না? জি জি একই রকম হইতো না? স্মল মাফুল হইলেও বাকি এই ফর্মের স্মল মাফুল হয় না, এটা শুধু স্মল ফাইল হবে, যেহেতু এই ফর্মটা শুধুমাত্র কয়েকটা গুণবাচক শব্দ বোঝায়, কয়েকটা রঙের নাম বোঝায়। সুতরাং এটা হচ্ছে লাজিম, ফর্মটাই লাজিম, এটার কোনো মুতাদ্দি হয় না। মুতাদ্দি না হলে আমরা জানি প্যাসিভ হয় না, স্মল মাফুল হয় না, তাই না? জি এবার আসেন আমাদের পরের বাক্যটা। নাম লাকাদ আখদাবানি জাফারুন বিসুখরিয়াতিহি মিন্নি। আখদাবা ইউখদিবু, অর্থ হলো রাগান্বিত করা, 4 নম্বর ফর্ম থেকে। আখদাবা জি ইউখদিবু ইখদাবুন, অর্থ হলো রাগান্বিত করা, আরেকজনকে রাগ হ্যাঁ উঠানো। নাম, হ্যাঁ, লাকাদ আখদাবানি, নিশ্চয় আমাকে রাগিয়েছে বা আমাকে রাগান্বিত করেছে। জাফারুন কে? জাফর, জাফর জাফর আমাকে রাগান্বিত করেছে, কিভাবে? করেছে বিসুখরিয়াতিহি মিন্নি, সে আমার সাথে ঠাট্টা করে, বিদ্রুপ করে। সুখরিয়াতুন অর্থ ঠাট্টা বা বিদ্রুপ, উপহাস করা, উপহাস। বিসুখরিয়াতিহি, তার বিদ্রুপের মাধ্যমে, তার ঠাট্টা করার মাধ্যমে। মিন্নি আমাকে আমার সাথে, আমাকে সে আমার সাথে ঠাট্টা করে, আমাকে উপহাস করে। জাফর আমাকে রাগান্বিত করেছে, জাফর তার উপহাসের মাধ্যমে আমাকে রাগান্বিত করেছে, এভাবে অর্থ করতে পারেন। জাফর আমার সাথে এসে উপহাস করে আমাকে রাগান্বিত করেছে। নাম লাকাদ আগদাবানি জাফারুন বিসুখরিয়াতিহি মিন্নি, বিসুখরিয়াতিহি। তাহলে এখানে বারটা একটু আমরা পড়ি। আগদাবানি, আগদাবানি, এটা কয় নাম্বার ফর্মে আছে? ফর্ম ফোর তাহলে মাদিটা হলো আগদাবা, মোদারিটা হলো ইগদিব মাসদারটা কি? ইগদাবুন, ইগদাবুন ইগদাবুন দাবুন অর্থ কি? রাগান্বিত করা, রাগান্বিত করা, অন্য আরেকজনকে রাগান্বিত করা। আলহামদুলিল্লাহ। এরপরে আসেন আল মুদাররিস। উম ওয়াতাওয়াদ্দা ইয়া জাফারু, হে জাফার, উম দাঁড়াও, ওয়াতাওয়াদ্দা এবং উজু করো। অজু কর, তাওয়াদ্দা আয়া, তাওয়াদ্দা মানে উজু করা, এটা 5 নম্বর ফর্ম থেকে আমার। উম ওয়াতাওয়াদ্দা, দাঁড়াও উজু করো। ألم تسمع قوله تعالى في سورة الحجرات؟ الله تعالى سورة الحجرات যে বক্তব্য বলেছেন সেটা কি তুমি শুনোনি? ألم تسمع, তুমি কি শুনোনি? قوله تعالى, আল্লাহ তাআলার কথা, في سورة الحجرات, কোথায়? সূরা হুজরাত মধ্যে যা বলেছেন সেটা কি? يا أيها الذين آمنوا, হে ইমানদাররা, لا يسخر قوم, কোন কৌম যেন উপহাস না করে। মিন কৌমিন, অন্য লোকদের সাথে, কেউ যেন অন্য লোকদের সাথে উপহাস না করে, বিদ্রুপ না করে। আসা আন ইয়াকুনু খাইরান মিনহুম, আসা সম্ভবত, হয়তো এটা তাদের জন্য কল্যাণকর। আসা আন ইয়াকুনু খাইরান মিনহুম, এখানে বলেন তো আসা, এটা কি হবে? এটা মাঝদার মুখে একটা দুয়ার হবে, এটা দুয়ার আফালুল, দুয়ার হবে, পায়েল হবে, আফালুল কি? আফালুল মুকারাবা, আফালুল মুকারাবা,
আফারুল মুকারাম এটা তাম হবে, আবার এটা নাকিস হবে, তাই না? জি আফারুল মুকারাবার শুধু ইসিম নিয়ে যদি কমপ্লিট হয়ে যায় তখন তাম, আর যদি তার ইসিম খবর দুটাই থাকে তখন কি নাকিস। নাকিস আতা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হয়তো এটাই তাদের জন্য উত্তম। ওয়ালা নিসা উম মিন নিসা ইন, কোন পুরুষ যেন না, কোন নারী যেন অন্য নারীকে নিয়ে উপহাস না করে। উপহাস না করে, উপহাস না করে। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হয়তো আশা করি এটাই তাদের জন্য উত্তম কল্যাণকর, হতে এটাই তাদের জন্য উত্তম। এখানে লা ইয়াসখার, এই লাটা কি লায়ে প্রহিবিশন নাফি নাহি, নাহি না নাহি না এটা মাকজুম হয়েছে। তো এখানে মূলত এই আয়াতের মধ্যে আমাদের শিক্ষার পাঠটা হলো আসা, আসা আমরা বললাম এটা হলো আফালুল মুকারাবা, তাই না? আফালুল মুকারাবা, তো এখানে আইয়াকুনু এটা হলো তার ইসিম, খাইরাম মিনহুম এটা হলো তার খবর। আলহামদুলিল্লাহ, এরপরে জাফারের বক্তব্য। জাফার বলতেছে বালা, হ্যাঁ আমি শুনেছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া আতুবু ইলাইহি এবং তার কাছে তওবা করতেছি, ওয়া আতুবু ইলাইহি এবং তার নিকট তওবা করছি। আলহামদুলিল্লাহ, আল মুদাররিস বলতেছে খুজ দাফতারাকা ইয়া আইয়ুবু, আইয়ুব তুমি তোমার নোটবুক খাতাটা নাও, নাও ইউসাল্লিমু লাহু দাফতার, তিনি তাকে খাতাটা দিচ্ছেন বলছি বা সুপোর্ট করতেছেন, অর্পণ করতেছেন। সাল্লামা ইউসাল্লিমু, এটা যদি হারফুল জার আলা আসে তাহলে অর্থ আমরা করেছিলাম সালাম দেওয়া, তাই না? সাল্লাম তো জি আলা খালিদিন, মানে আমি খালেদকে সালাম দিলাম, অভিবাদন দিলাম যদি সাল্লামা ইউসাল্লিমু লি তাহলে অর্থ কি হয়? অর্পণ করা, অর্পণ করা বা যেটা বলে সুপোর্ট করা, সুপোর্ট করা, সুপোর্ট পৌঁছে দেওয়া, পৌঁছে দেওয়া যে আরেকজনের কাছে দেওয়া, হস্তান্তর করা বলতে পারে, হ্যাঁ পৌঁছে দেওয়া, সুপোর্ট করা। তো ইসাল্লিমুল্লাহু দাফতারা, তিনি তাকে খাতাটা দিচ্ছেন, সুপোর্ট, অর্পণ করতেছেন। আরাকা দাইফান ফিন নাহবি, শিক্ষক বলতেছে আরাকা, আমি তোমাকে দেখতেছি মনে করতেছি দাইফান দুর্বল, ফিন নাহবি কোথায়, নাহুর ক্ষেত্রে, নাহু নাহু মানে হলো বাক্য গঠন শাস্ত্র, আরবি গ্রামারের দুইটা পার্ট কালবি আছে, এটা একটাকে বলে সরফুন, সরফুন মানে শব্দ প্রকরণ শাস্ত্র, আর নাহু মানে বাক্য গঠন শাস্ত্র, যে শাস্ত্রে বাক্যে কোনটা আমরা কিভাবে, বাক্যের মধ্যে কোনটা মারফু হবে, কোনটা মানসুব হবে, মুদাফ মুদাফিলে কি হবে, ফাইল কি হবে, মাফুল কি হবে, এই যে এই বিষয়ে যেখানে আলোচনা করে এটাকে বলে নাহু। আরাকা দাইফান, আমি তোমাকে মনে করছি দাইফ দুর্বল, কোন ক্ষেত্রে, ফির নাহবি নাহু শাস্ত্রে, ইয়াজিবু আলাইকা আন তাজতাহিদা, তোমার পরিশ্রম করা আবশ্যক, রাকালবিয়া তোমার উপরে আবশ্যক, আন তাজতাহিদা পরিশ্রম করা। তো এখানে আমরা খেয়াল করছি আরাকা দাইফান ফির নাহবি, এখানে রাআ এই ভার্বের কয়টা মাফুল, দুইটি দুইটি দুইটা মাফুল আছে, একটা মাফুল কি কা রাআতে, একটা একটা কা দুই তে মাফুল দাইফ কি দাইফান দাইফান, দাইফান, ওয়া দাইফান তাটা হলো মাফুলুন বিহি আউয়াল, আর দাইফানটা সানি তানি, মাফুলুন বিহি আসানি। আমরা পড়েছিলাম রাআ ক্রিয়াটা দুইটা মাফুল নিবে কোন অবস্থায়, কালবিয়া কালবিয়াতে, যখন যদি আমরা পড়েছিলাম দুই রকম হয়, একটা হলো রুইয়াতুন বাসারিয়া, চোখের দেখা, এই চোখের দেখা হলে সে দুইটা মাফুল নিবে না, একটা মাফুলই থাকবে, তাই না? জি আর জি একটা হলো রুইয়াতুন কালবিয়া, অন্তরের দেখা, যেটার অর্থ হবে আসলে চিন্তা করা বা মনে করা, যদি অন্তরের দেখা হয় তখন সেক্ষেত্রে দুইটা মাফুল নিবে, অর্থাৎ এটা যে জান্নার মতো কাজ করবে, জান্না যেরকম দুইটা মাফুল নেয়, প্রথম জি মাফুলটা মুবতাদা, দ্বিতীয় মাফুলটা খবর, ঠিক হ্যাঁ আছে, জান্নার মতো কাজ করবে। তার মানে বলছে আরাকা, আমি তোমাকে মনে করছি, মানে দেখা, চোখের দেখা উদ্দেশ্য নাকি অন্তরের দেখা, অন্তরে দেখ অন্তরের দেখা, ভিতর আরাকা দাইফান ফিন নাহবি।
আয়ুব বলতেছে ইনশা আল্লাহ, ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ আমি আল্লাহ চাইতে পরিশ্রম জাহান তো করবো, পরিশ্রম করবো। করবো। ইকরা আল আয়াত ইয়া হামিদ, হে হামিদ তুমি আয়াতটা পড়ো, সামনে একটা আয়াত আসতেছে হামিদুন বাদ আল ইস্তিআদাতি, মানে আউযু বিল্লাহ পড়ার পরে পড়তেছে সে, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহু ওয়া তাসওয়াদু ওয়ুজুহ فَأَمَّا الَّذِينَ اسْوَدَّتْ وُجُوهُهُمْ أَكَفَرْتُمْ بَعْدَ إِيمَانِكُمْ فَذُوقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُونَ. يَوْمَ সেদিন تَبْيَضُّ وُجُوهٌ وَتَسْوَدُّ وُجُوهٌ. يَوْمَ দেখেন শুরুতেই ইয়াউমা আছে, এটার মধ্যে আল আছে না না আল নাই? আল না হওয়ার পরেও তানবিন নাই, তার মানে বোঝা গেল এই শব্দটা কি আছে মুদা মুদাফ। মাশাআল্লাহ, আমরা জানি একটা নাউনের মধ্যে তানবিন হয় না, এটার কয়টা কারণ? তিনটা কারণ তাই না? এক জি নাম্বার শব্দটা ডিপটোট হলে তানবিন হবে না, রাইট? দুই নাম্বার এক্স্যাক্টলি শব্দটা আল যুক্ত হলে তানবিন হবে না, তিন নাম্বার যদি মুদাফ হয় তাহলেও আল যুক্ত। তানবির হবে না, এর বাহিরে আর কোন নাউন তানবিন ছাড়া হইতে পারে? না হইতে পারে না। তার মানে ইয়াউমা এই শব্দটা দেখেন ডিপটোট না, এবং এই শব্দটার মধ্যে আলো নাই, তারপরেও এটাতে তানবিন নাই, তার মানে বুঝা গেল এটা মুদাফ। না তো মুদাফ, এখন দেখেন এটা আমরা বুঝে গেলাম মুদাফ, তার মানে পরের সেন্টেন্সটা হলো ফি মাহাল্লি জাররিন মুদাফ ইলাইহি, রাইট? জি এখন মুদাফ মুদাফিলাই মিলে একটা সেন্টেন্স কমপ্লিট হয় না, এক নাম্বার কথা। এবং দেখেন ইয়াউমা এই শব্দটা বাক্যের শুরুতে আছে, সে কি অবস্থায় আছে? মানসুব আছে, রাইট? জি বাক্যের শুরুতে কেউ মানসুব হইতে পারে? জি না কিছু কোনো কিছুর কারণে মানসুব হইতে হবে, রাইট? জি এখানে কি কিছু আছে মানসুব হওয়ার? একটা শব্দ দূরে হয়ে গেছে কেন, কে মানসুব বানাইছে এরকম কিছু আছে? হজব হজব হয়ে আছে, তার মানে আন বোঝা একটু গেল আছে পূর্বে একটা একটু কিছু উজ্জ আছে, রাইট? জি এই যে মনে রাখবেন যখন এরকম শুরুতে মানসুব পাবেন কোরআন কারিমে ম্যাক্সিমাম উজকুর এই বারটা উজ্জ থাকে। উজকুর জি উজ্জুর উজকুর উজকুর মানে স্মরণ করো শুরু করো সেই দিনের কথা, ইয়াউমা তাবইয়াদ্দু উজুহুন, যেদিন কিছু চেহারা সাদা হবে উজ্জ্বল হবে, বুঝতে পারছেন? এই স্মরণ করুন অর্থটা কোথা থেকে আসে? জাকারা থেকে বারটা উজ্জ্বল আছে, রাইট? জি এখন বলেন ইয়াউমা এটা যে মানসুব হয়েছে কার কারণে? জাকারার থেকে মাফুল উজকুর আর বিরোধ মাফুলুন ফিহি, তাই না? জি জি উজকুর সারফুজ জামা, জামান উজকুর তুমি স্মরণ করো, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন সেই দিনকে যেদিন কিছু চেহারা উজ্জ্বল মলিন হবে। আল্লাহ আমাদেরকে এই উজ্জ্বল চেহারা যাদের হবে তাদের অন্তর্ভুক্ত করে দেন যেন সেদিন, আমিন। আমিন আমিন ওয়াতাসওয়াদ্দু উজুহুন, এবং কিছু চেহারা সেদিন কালো হবে অন্ধকার হবে। তো যাদের চেহারা উজ্জ্বল এরা জান্নাতি, যাদের চেহারা বলি কালো হয়ে যাবে এরা হলো জাহান্নামী। ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, আর যাদের চেহারা কালো হয়ে যাবে, আম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, আর যাদের চেহারা কালো থাকবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, এখানে মাঝখানে আর কি উজ্জ্বল আছে কুড়ি বাক্যটা, সেটা হলো এই যাদের চেহারা কালো হয়ে যাবে তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে তোমরা কি কুফুরি করেছিলে? যেহেতু করেছো ফাজুকুল আযাবা, সুতরাং শাস্তি আজকে আস্বাদন করো, বিমা কুনতুম তাকফুরুন, কেন তোমাদের না অবশ্যই কুফরিটা, কুফুতে কুফুতে লিপ্ত হয়েছে তোমরা যে কুফুরি করেছিলে সেই কুফুরির কারণে, এইটা সাবাব বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফুরি করতে তার বদলায় তার পরিবর্তে। তো এখানে এই যে আমাদের দুইটা বার আসছে, তাবিয়াদ্দু তাসওয়াদ্দু ইসওয়াদ্দা, এগুলো সব কয় নাম্বার ফর্মে আছে? নাইন
মানে তো মোদারটা কি হবে? এটার মাসদারটা কি হবে? ইবয়াদুন, তাই না? অর্থ হলো উজ্জ্বল হওয়া, সাদা হওয়া। কালো হওয়া কি? ইসওয়াদ্দা। ওয়াদ্দু মোদারটা কি? ইয়াস ওয়াদ্দু ইয়াসওয়াদ্দু। আর মাসদারটা কি হবে? মাদার দি ইস ইস দাদিন বিদাদুন। ইস মাসদারটা বলতে পারছেন না? ইস দাদুন বিদাদুন ইস বিদাদুন ইস বিদাদুন অর্থ হলো কালো হওয়া বা মলিন হওয়া। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা দেখি এই যে যাদের চেহারা উজ্জ্বল হবে, ফাফি রহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। হুম ফিহা খালিদুন, তারা চিরকাল তাতে থাকবে চিরকাল থাকবে হবে। হুম ফিহা খালিদুন, সে আল্লাহর রহমতের মধ্যে, জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ী হবে। আলহামদুলিল্লাহ। এখানে বলেন তো এই যে আমরা একটা শব্দ পড়েছিলাম, আম্মা, আম্মা, তার খবরের শুরুতে একটা কি আসে? আসে হ্যাঁ, আসে আল্লাদি নাবিয়াদ্দাত উজুহুম, এই পর্যন্ত মুবতাদা। আর ফি রাহমাতিল্লাহ থেকে কি খবর? খবর তার খবরের শুরুতে আসবে ফাফি ফা আসা আবশ্যক। ঠিক, এখানেও দেখেন, ফা আম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম, এই যে ফাদুকু ফা ফা, এই দেখেন আম্মার জবাবে কি আসছে? একটা ফা, আসছে আম্মার জবাবে একটা ফা আসা আবশ্যক, আসবেই। এখন একটু এখানে একটা গ্রামার আপনারা বুঝে গেছেন, আম্মাল্লাযী ইবয়াদ্দাত উজুহুহুম, ইবয়াদ্দাত উজুহুহুম। এখানে বলেন তো এই যে ইবয়াদ্দাত, এটা মুয়ান্নাস হলো কেন? এই যে ইয়ে ইবয়াদ্দাত, এই বারটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। এটা মুয়ান্নাস হলো কেন? মুখমণ্ডল মুখমণ্ডল ফেসের জন্য, কেন ফেস মুখমণ্ডলের জন্য কথাটা হচ্ছে কালার নিয়ে, ফেস ফেস তো এখানে মুখ্য না। না? এই ওয়াজহুন এক বচন, এটার অর্থ কি? একটি চেহারা, একটা চেহারা মুখমণ্ডল সমূহ অনেক চেহারা, তাহলে এটা বহু বচন, তাই না? বুঝেছি জি বহু বচন আমরা বলেছিলাম, কুল্লু জামইন ফি, মুয়ান্নাস মুয়ান্নাস মুফরাদ মুয়ান্নাস তাই না? জি জি বিশেষভাবে গাইরু আকেল বহু বচন যদি হয়, তাহলে জি তার জন্য এক বচন স্ত্রীবাচক রূপ, এটা ফিক্স, তাই না? জি মুফরাদ জি, মুয়ান্নাস উজুহুন, তাহলে এটা গাইরু আকেল বহু বচন হয়ে গেল না? জি গাইরাকে বহুবচন জি তাহলে এই জন্য আমাদেরকে বার্বটা কি আনতে হবে? ইবয়াদ্দাত। এখানে কি বার্বটা মুজাক্কারা আসতে পারতো? ইবয়াদ্দ না আসতে পারতো না। সবাই বুঝতে পেরেছেন এটা? জি ক্লিয়ার কুল্লু খালাস জি, সব কাম। এখানে দেখেন সবগুলো বার্বই একই রকম, তাই না? তাবিয়াদ্দু উজুহুন, এই যে তাবিয়াদ্দু মুয়ান্নাস কেন? এই যে উজুহুন শব্দটা জি গায়রু আকেল বহুবচন, ওয়া তাসওয়াদ্দু উজুহুন, এই যে উজুহুন গায়রু আকেল বহুবচন, ইসওয়াদ্দাত উজুহুন গায়রু আকেল বহুবচন। এরপরে বলেন, আম্মাল্লাযী নাবিয়াদ্দাত উজুহুন গায়রু আকেল বহুবচন, মানুষ খালাস, সবগুলো জি একই রকম। এটা বুঝতে পেরেছেন সবাই? জি জি তাহলে এখানে এই আয়াতের মধ্যে আমরা দুইটা জিনিস শিখলাম। এক নাম্বার হলো 9 নাম্বার ফর্মের দুইটা ভার্ব, এই দুইটা ভার্বই আসলে কোরআনে ব্যবহার হয়েছে, ফর্ম 9 থেকে ইসওয়াদ্দা ইবয়াদ্দা, এই 9 নাম্বার ফর্মের আর কোনো শব্দ কোরআনে আসে নাই। এই দুইটা মুখস্থ করলে আপনাদের আর কোনোটা লাগবে না কোরআনের জন্য, ইবয়াদ্দা ইসওয়াদ্দা, খালাস। আর দ্বিতীয়ত শিখলাম আম্মা, আম্মার জবাবে কি আসবে? ফা আসবে। ফান এরপরে আল মুদাররিস, শিক্ষক সাহেব বলতেছে, ইকরাইল হাদিস ইয়া আইয়ুব, আইয়ুব হাদিসটি পড়ো। এখানে হাদিসটা আছে আইয়ুব, সে পড়তেছে আইয়ুব, এটা আল মামনুউ মিনাস সারফ, কেন?
কোনটা? হ্যাঁ, এটা মামনু মিনাস সার্ফ, কেন বলেন তো? আয়ুব, আয়ুব, 3 অক্ষরের বেশি অনারবি শব্দ, তাই না? আইয়ুব, ভুলে গেছেন আয়ুব, আপনারা? 1 নম্বর বইয়ে পড়ে আসছেন আইয়ুব, জি এটা গায়রু মুনসারিফ বা ডিপটোট কেন? টয়লেটের বাইরে। শব্দ অনারব নাম 4 অক্ষরের আজমি বেশি, আজমি 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 শব্দ যেটা 3 অক্ষরের বেশি, তাই না? এটা কোরআনের আজমি, মধ্যে জি কয়জন নবীর নাম আসছে কোরআনে? 25 জনের নাম, 25 জনের। 25 জন নবীর নাম আসছে, মাশাআল্লাহ। এর মধ্যে আল মামনু মিন আস সার্ফ ডিপটপ কয়টা? ইব্রাহিম, ইব্রাহিম, আয়ুব, 19টা হচ্ছে ডিপটট, আর মুসা আলাইহিস সালাম, 20টা হচ্ছে মুনসারিফ, 6টা মুনসারিফ। তো এর মধ্যে যে 6টা মুনসারিফ, এই 6টা জানলে বাকিগুলো হয়ে যাবে, তাই না? জি ছয়টা কি কি বলেন তো, 6টা কি কি? 1 নম্বর হলো মোহাম্মদ, জি এরপরে আছে নূহ, এরপরে আছে লুত, এরপরে আছে সালিহুল, এরপরে আছে হুদ, সর্বশেষ হলো শুআইব। এই 6টা হলো মুনসারিফ। এর বাহিরে কোরআনে যে বাকি 25 নামের আরো 19টা আছে, সে 19টা কি? গাড়ি মন সার্ভিস, আল মামনু ডিপটট, খালাস। জি জি এখান থেকে একটা হলো আইয়ুব, এই আইয়ুবটা আমরা বলবো এটা হলো আজবি শব্দ, এটা 3 অক্ষরের বেশি, তাই না? এই যে জি নূহুন, জি এই শব্দটাও কিন্তু আজমি শব্দ, লুতুন এটাও আজমি শব্দ, তাই না? বাকি তারপরেও এই দুইটা মামনু মিনাস সার্ফ হচ্ছে না কেন? কারণ এটা 3 অক্ষরের বেশি না, রাইট? জি আর বাকি এই যে হুদুন, এই না, আর বাকিগুলো আরবি শব্দ। এই নূহুন লুতুন এই দুইটা কিন্তু অনারবি শব্দ, অনারবি হওয়া সত্ত্বেও এগুলো যেহেতু 3 অক্ষরের বেশি না, তো সুতরাং এগুলো গায়রু মুনসারিফ হবে না, এগুলো মুনসারিফ। মোহাম্মদ নামটা কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে তো আমরা আরবি শব্দ, এখানে তো মুহাম্মদ টোটাল যদি আমরা লিখি তাহলে তো 3 অক্ষরের বেশি হয়ে যায় না? না এটা তো আরবি শব্দ, এটা অনারবি আরবি, শব্দই না, অনারবি হতে পারে। সুতরাং এটার মধ্যে এই প্রশ্নই আসবে না, আচ্ছা, তাই না? অনারবি শব্দের মধ্যে 3 অক্ষরের বেশি কম হওয়ার প্রশ্ন। আজমি হতে হবে এবং মোহাম্মদের শব্দটা আমরা জানি, হাম্মাদা মুহাম্মিদ ইউহাম্মিদু, মাসদার কি? প্রশংসাকারী, ঈদুন, ঈদুন, তাহমিদুন, তাই না? ঈদ, তাহমিদ থেকে ইসমুল মাফুলটা কি হবে? মুহাম্মিদ, মুহাম্মাদ, কি হবে? মুহাম্মাদ, হাম্মাদুন, তাই না? জি ফাইলটা জি কি হবে? কে বলতে পারেন? ইসমুল ফাইল, মুহাম্মিদুন, রাইট? মুহাম্মিদ, ঈদুন, তাই না? মিদুন, হ্যাঁ জি মোস্তফা স্যার বুঝতে পেরেছেন? জি এটা তো এর অর্থটা তো প্রশংসাকারী হবে তো না? প্রশংসাকারী, হ্যাঁ, মুহাম্মিদুন বললে প্রশংসাকারী, আর প্রশংসাকারী যাকে প্রশংসা করা হয়েছে, যার প্রশংসা করা হয়েছে বা প্রশংসিত, প্রশংসিত, হ্যাঁ রাইট? জি আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝে গেলাম এটা একটা আরবি শব্দ, তাই না? যেহেতু জি আরবি শব্দ, তার মানে ওখানে এই প্রশ্নই আসবে না, 3 অক্ষরের কম নাকি বেশি, তাই না? আরবি শব্দের মধ্যে এরকম ডিপটট হওয়ার ইচ্ছা নাই। আইউ বলতেছে আন আনাস ইবনি মালিক রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবীজি আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন, সেটা কি? আন্নাহু নাহা আন বাইইস সামারাতি হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, আন্নাহু নিশ্চয় তিনি নাহা নিষেধ করেছেন, আন বাইইস সামারাতি, সামারাতুন মানে ফল, ফল বিক্রি করতে নিষেধ করেছেন, হাত্তা যতক্ষণ পর্যন্ত না ইয়াবদুয়া সালাহুহা তার পরিপক্কতা প্রকাশ পায়। সালাহুন মানে হলো তার উপযুক্ততা, মানে তার পরিপক্কতা বলতে পারি আমরা, পরিপুষ্ট, পরিপুষ্ট, হ্যাঁ উজ্জ্বল হাতা হওয়া, ইয়াবদু অর্থ হলো প্রকাশ পাওয়া, উজ্জ্বল হওয়া, এরকম বোঝায়। তো হাত্তা ইয়াবদু সালাহুহা
বাবর তো করতে পারেন বাতি হওয়া পর্যন্ত, তাই না? তা পরিপক্ক না, পরিপক্ক না, বাকি শাব্দিক করতে হচ্ছে তার পরিপক্কতা প্রকাশ পাওয়া পর্যন্ত ফল বিক্রি করতে নিষেধ করেছেন। আহা আন বাইয়ি সামারাতি হাত্তা ইয়াবদুয়া সালাহুহা, বুঝতে পারছেন হাদিসটা? জি জি এরপরে ওয়ানিন নাহলি ওয়ানিন নখলি হাত্তা ইয়াজহুয়া, ওয়ানিন নখলি, নখলুন মানে খেজুর, তাই না? জি 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 ওয়ানিন নখলি মানে আন বাইয়িন নখলি, এবং খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন হাত্তা ইয়াজহুয়া, খেজুরটা পরিপক্ক হওয়া পর্যন্ত। হাত্তা জি ইয়াজহুয়া এখানে অর্থ বলতেছে কিলা ওয়ামা ইয়াজহু, কিলা মানে কোন সাহাবীর পক্ষ থেকে বলা হলো, অর্থাৎ নবী জারি ইসলামকে প্রশ্ন ইয়াজু করলো, রেখে প্রশ্ন ওয়ামা ইয়াজহু, ইয়া রাসূলুল্লাহ এই খেজুরের ইয়াজহু বা খেজুরের পরিপক্কতা বলতে কি বোঝায়? কালা নবী জারি ইসলাম বললেন ইয়াহমারু আও ইয়াসফারু, না কিংবা হলো ইয়াহমারু অর্থাৎ খেজুরটা লাল হয়ে যাবে, আও ধীরে ধীরে ইয়াসফারু অথবা তা হলুদ সাদা হলুদ হয়ে যাবে, হলুদ হলদে হয়ে যাবে, বর্ণ ধারণ করবে, তাই না? জি অথবা তা হলুদ হয়ে যাবে, হাত্তা ইয়াহমারু আও ইয়াসফার, ইয়াসফার, তো ইয়াহমারু আও ইয়াসফারু এটা কয় নম্বর ফর্ম? 9A এটা আমরা পড়েছিলাম যে 9 নম্বর ফর্মের দুইটা ভেরিয়েশন হয়, তাই না? জি 9 নম্বর ফর্মের আইন কালিমার পরে একটা আলিফ যুক্ত হয়ে অনেক সময় ব্যবহার হয়, যেমন 9 নম্বর ফর্মটা ছিল ইহমাররা, এই 9 নম্বর ফর্মের সাথেই একটা আলিফ যুক্ত হয়ে হয় ইহমার, খালাস? জি কোরআনে একটা শব্দ ব্যবহার হয়েছে এই যে এই অতিরিক্ত আলিফটা মনে হয় ইন্ডিকেট করছে যে ওই যে একটু আগে সম্বরী বলছিলেন যে গ্রাজুয়ালি আস্তে আস্তে ধীরে এই ধীরে যে রংটা ধীরে যে পরিপূর্ণতার দিকে যাবে আস্তে আস্তে, তার রংটা পরিপূর্ণ রং হলো লাল খেজুরের ক্ষেত্রে, তো লাল না হলেও অন্তত যেন হলুদ বর্ণ আসা পর্যন্ত তা অপেক্ষা করে, এটাই বোঝানো হয়েছে। রাইট। তো ইহমাররা এটা হলো লাল হওয়া, ইহমাররা এটা আস্তে আস্তে লাল হওয়া, এটা বলতে চাচ্ছেন? জি 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 ধীরে ধীরে লাগছে, ওকে কোথাও এরকম আছে আর কি, দু এক জায়গায় এরকম অর্থ আছে। আচ্ছা, হ্যাঁ এই অর্থটা আছে, বুঝলাম। ওকে ঠিক আছে, আমরা এভাবেই ধরি। তাহলে এটা হলো 9 নম্বর ফর্মের আরেকটা ভেরিয়েশন, তাই না? জি যেমন জি ইসফাররা হলুদ হওয়া, মানে দ্রুত হলুদ হয় যেটা ইসফাররা, আর এর সাথে একটা আলিফ যুক্ত করে দিলে হবে ইসফার, এটা কোরআনে একটা, পর্যায়ক্রমে পর্যায়ক্রমে যে রংটা আসবে, হ্যাঁ পর্যায়ক্রমে যেটা আস্তে আস্তে হলুদ হয়। ওকে, এটার একটা ফর্মই একটা শব্দই কোরআনে ব্যবহার হয়েছে, সেই শব্দটা হলো, কোরআনের শব্দটা একটু আমরা পড়ে ফেললে ভালো, তাই না? সেই শব্দটা হলো ইদহাম্মা, ইদহাম্মা, ইদহাম্মু কালো হওয়া, গাঢ় কালো হওয়া, সবুজ হওয়া, সবুজ হওয়া, ধাম সবুজ, ইদহিমামুন, সবুজ, ইদহিমামুন শব্দটা বলেন তো কি একটু পরে, ইদহি ইদহাম্মা, ইদহি ইদহাম্মু, আম্মু ইদ ইদহিম ইদহিমামুন, ইদহিমামুন, ইদহিমামুন মাশাআল্লাহ, মজে ইদহিমামুন নাম কালো হওয়া, গাঢ় কালো হওয়া, একেবারে গাঢ় গাঢ় কালো, কালো এই একটা গাঢ় শব্দ, কালো না, গাঢ় গাঢ় সবুজ, এবং সবুজ হচ্ছে না, সবুজ হচ্ছে ইহি দাররা, না না ইদহাম মানে গাঢ় কালো হওয়া, গাঢ় কালো হওয়া এই এটা শব্দটা কালো, আসছে, তাও এই শব্দের মাদি মুদারে বা ভার্ব ব্যবহার হয় নাই, কি ব্যবহার হয়েছে? মাসদার, মুদহাম্মাতান, মুদহাম্মাতান এই শব্দটা কোরআনে আসছে। তাহলে এটা কি ইসমুল ফাইল ডুয়াল রূপটা আছে, রাইট? এই যে এই শব্দটা কোরআনে আসছে, কোথায় আসছে একটু আয়াতটা বের করি আমরা, মনে পড়তেছে আয়াতটা, মুদহাম্মাতান
ছিল ইয়াসিনে মনে হয়। না, সুরা রহমানের মধ্যে, রহমান 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 সুরাত আর রহমান 64 নম্বর আয়াত। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, রাইট? না আগের গুলো দেখতেছেন? ফজলুর রহমান সাহেবের ডিকশনারিতে মনে হয় এটা গাঢ় কালো না লিখে গাঢ় সবুজ লিখেছে, ইট বিকেম ডার্ক গ্রিন। গাঢ় কালোই আছে রমেশ হুম, সাহেবের বিরুদ্ধে, কালো আমাদের বই লিখছে, এটা না ঠিক না না, না আমাদের বই, গাঢ় 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 সবুজ আছে না, হ্যাঁ এটা আমাদের বই লিখছে কিন্তু ডিকশনারিতে কালো আছে। গাঢ় কালো হওয়া, আসলে অর্থটা হলো গাঢ় কালো হওয়া। হ্যাঁ, ভালো। সুরাত আর রহমান কত নম্বর সুরা এটা? সুরা হুজরাত, মুমতাহিনা, 27 নম্বর পড়া, 55 নম্বর সুরা, আয়াত নাম্বার 64। আমার 55 নম্বর আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। 64 নম্বর আয়াত, মুদহাম্মাতান, জান্নাত দুটি গাঢ় সবুজ। দেখেন, সবুজ অর্থ করছে তাই না? ঘন সবুজ বাগান দুইটা। হ্যাঁ সেটা তো আমরা আগেও তাই পড়েছি, যে ঘন বা গাঢ় কালো তো বলা হয়নি। হ্যাঁ, কোরআনে এটা সবুজ অর্থে আসছে, জি জি ডার্ক গ্রিন। জি আমাদের মদিনা রিডার্স তো ডার্ক গ্রিন বলছে, এটা সবুজ। হ্যাঁ, তো সবুজ, এটা সবুজটা ঠিক আছে, বাকি ডিকশনারিতে গাঢ় কালো লিখলো কেন? এটা অত্যধিক সতেজ ও ঘন সবুজ হওয়ার কারণে তা কালো দেখাবে, অর্থাৎ ওই জি জান্নাত জি যার বিবরণ আসছে। তো মোট কথা, এই 9 নম্বর ফর্মের এই সেকেন্ড ভেরিয়েশনটা, মানে যেটা আলিফ যুক্ত হয়ে হয়, এটার অনলি শব্দ ব্যবহার হয়েছে মুদহাম্মাতান। এটা জি কোরআনে, কোরআনে আর কোনো শব্দ আসে নাই। বাকি এখানে একটা আমরা হাদিস পড়লাম, যে হাদিসের মধ্যে দুইটা শব্দ আসছে তাই না? আল্লাহ নবী বলছেন, ওয়ানিল নাখলি, খেজুর বিক্রি করতে নিষেধ করছেন, হাত্তা ইয়াজহুয়া, সেটা পরিপক্ব হওয়া পর্যন্ত। কিলা, নবীজিকে বলা হলো, ওমা ইয়াজহু, খেজুরের পরিপক্কতা আবার কি? কালা, নবীজি আলাইহিস সালাম বললেন, ইয়াহমারু, খেজুরের পরিপক্কতা বলতে খেজুরটা আস্তে আস্তে লাল বর্ণের হবে, আও ইয়াসফারু, অথবা সেটা পর্যায়ক্রমে অন্তত হলদে বর্ণের হবে, তারপরে খেজুর তোমরা বিক্রি করতে পারবে। তো এখানে এই যে 9 নম্বর ফর্মের দ্বিতীয় ভেরিয়েশনের দুইটা বার দেখালো, হাদিসটা বুঝতে পারছি আমরা, জি জি আলহামদুলিল্লাহ। এরপরে ইয়াদখুলুল মুরাকিব ওয়ায়ুসাল্লিমু, ক্লাসে মুরাকিব সাহেব প্রবেশ করছেন, ওয়ায়ুসাল্লিমু এবং সালাম দিচ্ছেন। আল মুরাকিব এসে বলতেছে, ফি মাকতাবি সাআতুন উজিদাত আমসি ফিল মুসাল্লা বাদা মা ইনতাহাত সালাতুজ জুহরি। বাক্যটার অর্থ আপনারা বুঝে গেছেন, ফি মাকতাবি সাআতুন, আমার অফিসে একটি ঘড়ি আছে, ঘড়ি আছে, উজিদাত আমসি ফিল মুসাল্লা, যেটা গতকাল পাওয়া গিয়েছে কোথায়? নামাজের মুসল্লি নামাজের বিছানায় বা মুসাল্লায়, নামাজের জায়গায় পাওয়া গেছে। বাদা মা ইনতাহাত সালাতুজ জুহরি, কখন পাওয়া গেছে? না, জোহরের নামাজের পর জোহরের শেষে সালাত শেষ হওয়ার পরে, বাদা মা ইনতাহাত সালাতুজ জুহরি, জোহরের সালাত শেষ হওয়ার পরে। তাহলে এখানে বলেন তো, মাটা, এই মাটা কোন প্রকারের মা? ইনফিনিটিভ মা বা মাসদারি ও মা গুণ ইনশাল্লাহ, সন্তাই, মাটা হলো মা আল মাসদারিয়া, মা মাসদারিয়া, অর্থাৎ এই মার পরের অংশটা কি হয়ে যাবে? মাসদার মোবাইল আউয়াল হয়ে যাবে। বাদা মা ইনতাহা সালাতুজ জুহরি মানে বাদা ইনতিহাই সালাতুজ জুহরি। একটু দোয়া চাই, আমার কাশিটা এখনো কমতেছে না, স্যার যে ওষুধটা দিয়েছেন আলহামদুলিল্লাহ খাচ্ছি, বেটার, অনেক উপকার হচ্ছে। আমার মনে হয় এটা আপনার কাজ করবে এবং একটু সময় নিবে কদিন, যেহেতু ক্রনিক, এটা ক্রনিক স্টেজ প্রসেস, এটা কাজে কদিন সময় নিতে হবে। আমি বেশি কথা বলি এই জন্য কিনা, হ্যাঁ সেটা একটা ফ্যাক্টর তো অবশ্যই। অল্পতেই আমার কাশিটা হয়ে যায়, মানে খুব ঠান্ডা লাগে নাই, আমার নাকে বা কোথাও পানি নাই,
জ্বর জাস্ট এর মধ্যে এরকম হয়ে যাচ্ছে, বাদা মা ইন্তাহাত। আর আপনি কি মাঝে মাঝে যে আদা আদা যে কিসে খেতে পারেন, একটু যে কেউ কেউ বলে যে একটু অল্প মধু, একটু দিনে একবার দুবার মধু খেলেও নাকি এটা ভালো কাজ করে, এটা অবশ্য আমাদের ডাক্তারি বিদ্যার কথা না এগুলো, বাট কমন একটা আছে, মানে কথা আছে এবং অনেকেই উপকার পায় বলে। আচ্ছা, ইনশাল্লাহ বাদামা ইন্তাহাত সালাতুজ জুহরি, তাহলে এই মাটা যেহেতু মা মাসদার ইয়া, তার মানে এরপরেরটা আমরা মাসদার মুআউ্যাল হিসাবে ধরতে পারি, তাই না? তার মাসদার মুআউ্যাল মানে কি, বাদামা ইন্তাহাত সালাতুজ জুহরি, এটার আরেকটা ব্যবহার এরকম হইতে পারে, মাসদার মুআউ্যাল ধরলে বাদা ইন্তিহাই সালাতিজ জুহরি, এই অর্থ হচ্ছে না এখানে জি জি জোহরের সালাতের পর, জোহরের সালাতের পর। তো এই মাটা হলো মা আল মাসদারিয়া। মা আমরা কোরআনে পাবো আসলে 6 রকমের মা পাবো, একটা মা তো আমরা জানি মা মাউসুলা, আরেকটা জি আছে মা ইস্তিফহামিয়া, আরেকটা আছে মা নাফিয়া, তাই না? জি জি এরপরে মা মাসদারিয়া, মা আরেকটা শর্তিয়া, মা জাঈদা, মা মা জাঈদা, হিজাজি মা আছে একটা। হ্যাঁ ওটা হলো হেজাজি মা, মাশাল্লাহ। হেজাজি মা মানে মা নাফিয়া, হেজাজি মাটাই মানে কি, মা নাফিয়া, যেটা আমরা জুমলাতুন ইসমিয়াতে ব্যবহার করি ওটাকে বলে হেজাজি, আর জুমলাতুন ফেলিয়াতে হলে ওটা কি, মা নাফিয়া, একই কথা। এরপরে আসি আমরা পরের বাক্যটা, আচ্ছা শেষের দিকে আছি আমরা। এরপরে ফামান ফুকিদাত সাআতুহু ফালইত্তাসিল বি বাদামা ইয়ানতাহি আদ-দারসু, এখানে বাদার পরে একটা স্পেস হলে ভালো হতো। ফামান ফুকিদাত সাআতুহু, যার ঘড়ি হারিয়েছে, ফালইত্তাসিল, সে যেন যোগাযোগ করে, ইত্তাসালা ইত্তাসিলু মানে কি, যোগাযোগ করা, সে যেন যোগাযোগ করে, বি আমার সাথে, বাদামা ইয়ান্তাহি দারসু, ক্লাস পাঠের শেষ, শেষ পাঠের হওয়ার শেষ পরে, ক্লাস শেষ হওয়ার পরে, হওয়ার পরে বাদামা ইয়ান্তাহি দারসু, ক্লাস শেষ হওয়ার পরে সে যেন আমার সাথে যোগাযোগ যোগাযোগ করে। ব্যাপারটা বুঝে গেছেন না? জি এখানেও এই যে বাদামা, এই মাটা কি, মা আল মাঝদারিয়া। মাসদারিয়া, তার মানে এই পরের বাক্যটা ইয়ান্তাহি দারসু, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াটা কি হয়ে যাবে, মুসলমান মাসদার মুআউ্যাল, বাদামা ইয়ান্তাহি দারসু মানে বাদা ইন্তিহা ইদ দারসি, নাসি বাদা ইনতাহি দারসি মাসদার মাসদার বাদা ইন্তিহা ইদ দারসি, ইন্তাহা এই বারবের মাসদার কি, ইন্তিহা উল, তাই না? ইতিহাদ 5 নম্বর ফর্মের বার এইট ইন্তাহা, এটার মোতাবেক হবে ইয়ান্তাহি, এটার মাসদারটা কি, ইন্তিহা উন, তাই না? ইন্তিহা উন 8 নম্বর ফর্মের একটা বার, তাই না? রুট লেটার কি, নুন আর ইয়া, যেটা আমরা বলি নাহি, তাই না? নাহি, জি খালাস, ওকে। তাহলে এখন আমরা এক্সারসাইজ হওয়ারটা বুঝে গেলাম, তো এক্সারসাইজ গুলো আগামী ক্লাস থেকে আমরা পড়ি ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা জাইদার একটা এক্সাম্পল দিলে ভালো হতো। মা জাইদার একটা এক্সাম্পল হলো, কোরআনে কারিমে আছে, আমরা ওইদিন সুরা ইয়াসিনে পড়তেছিলাম, না জানি সুরা বাকারায় পড়তেছিলাম, কাইফা মা, ওইদিন কি সুরা ইয়াসিনের ক্লাসে পড়তেছিলাম নাকি সুরা বাকারার ক্লাসে? স্যার এটা বাকারা ক্লাসে। বাকারার ক্লাসে, তাই না? সুরা বাকারার, আজকে আমাদের স্টুডেন্ট অনেক বেশি, অন্য ক্লাসের
আপনারাও জয়েন করেছে দেখা যাচ্ছে। কে হুসেটা? হ্যাঁ মামদ বন্ধ করো। فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ سورة آل عمران 159 نمبر آيات اپنا سکرین دیکھتے بچے এ পাচ্ছি। سورة آل عمران 159 159 মানে তো 17 নম্বরে গেলে 61 16তে যেতে হবে। এই দেখেন আয়াত আছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন্ত লাহুম, এই যে এখানে আয়াতটা দেখতেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিন্ত লাহুম লিন্ত লাহুম, আপনি তাদের প্রতি নরম হয়েছেন। লানা কোমল, লিনু মানে কি লিন, আমরা মাধ্যে লিন করি না, জি কোমল, হ্যাঁ আপনি তাদের প্রতি নম্র আচরণ করেছেন, নরম করেছেন, নরম আচরণ করেছেন। বি রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের মাধ্যমে। বি রাহমাতিম মিনাল্লাহ, তাহলে এখানে মাটা মাটা কোনো অর্থ দিচ্ছে? না ফাবি রাহমাতিম মিনাল্লাহ বললেই হতো না? দেখেন তো মাটা কোনো অর্থ দিচ্ছে? কোনো অর্থ দিচ্ছে তাই না? কোনো। এই মাটাই হলো মা আজাইদা। এই মাটা কি? মা আজাইদা। তারপরে সুরা বাকারার আমরা কত নম্বর আয়াত পড়তেছি? 26 26 না 36? ছাব্বিশ আচ্ছা একটু দেখি, তারকিব একটা ক্লাস হয় সুরা বাকারার, আপনার যাদের সুযোগ হয় ওই ক্লাসটাতে জয়েন করেন, ওটাতে আমরা ডিটেইল সব কিছু আলোচনা করি। ওইখানে আছে এই যে ইন্না আল্লাহা লা ইস্তাহয়ি আন ইয়াদরিবা মাসালা মা বাউদাতান ফামা ফাওকাহা, তাই না? জি আচ্ছা ও স্ক্রিন চলে গেছে। এখানে দেখেন ইন্না আল্লাহ লা ইস্তাহি, নিশ্চয় আল্লাহ তাআলা লজ্জা বোধ করে না আই ইয়াদরিবা মাসালান, দৃষ্টান্ত পেশ করতে, বাউদাতান মাছির মাধ্যমে, ফামা ফাওকাহা তার চাইতেও ক্ষুদ্র, বা তার চাইতেও তুচ্ছ জিনিসের মাধ্যমে। তাহলে বাউদাতান মাছি বা মশা, ফাওকাহা তার উপরের জিনিস, তাহলে এখানে দেখেন দুইটা মা আছে ফামা এবং মাসালাম মা, এই দুইটা মাই কি? মা জায়দা জাইদা, এই দুইটা মাই এখানে কোনো অর্থ দিচ্ছে না, এগুলো জাইদা অতিরিক্ত হিসেবে আছে, বুঝতে পারছেন? জি এরকম প্রচুর উদাহরণ আছে মা জাইদার। আমরা ইনশাল্লাহ সামনে হয়তো 10 নম্বর বই আসতেও পারে। ওস্তাদ, এই মাটা কি সৌন্দর্য বৃদ্ধির জন্য নাকি? না না অর্থগত, এই যে মাসালান বাউদাতান বললে হতো, কিন্তু মা বলার কারণে এর মধ্যে একটা অর্থের মধ্যে ব্যাপকতা আসছে, জেনারেলাইজেশন, এই ব্যাপকতা আসছে। বাহ্যিক মানে অর্থ নাই কোনো, বাকি অর্থের মধ্যে একটা বিরাট ব্যাপকতা দিচ্ছে এটা, তো এটা এমফাসাইজ দেয়। আচ্ছা জি, এমফাসাইজ, শুকরান। আলহামদুলিল্লাহ। ঠিক আসসালামু আলাইকুম ওস্তাদ, এই ঈদের পর থেকে যে ক্লাসের রেকর্ডিং গুলো আমরা তো পাচ্ছি না। রাহুল ভাই একটু ব্যস্ত হয়ে গেছে, রাহুল ভাই হলো আমাদের সমস্যা। এখন এই যে আমি আজকে আমার এখানে রেকর্ড করছি, আমার এখানে রেকর্ড করলে আমি এটা পাঠাইতে, আমার ইমেল হলো বন্ধ হয়ে আছে ফুল, আমার এখান থেকে আচ্ছা পাঠাতে পারি না। এখন এরপরে আচ্ছা, রাহুল ভাই বারবার আমার কাছে চাইতে থাকবে, চাইতে থাকলেও আমি মানে দিতে পারবো না, দিতে পারবো না আমার মেইলে সমস্যা। এখন সে হলো কোথায় থাকে, কিছু হয়তো ব্যস্ততার মধ্যে আছে, প্রবলেম হলো এটা, বুঝছেন? আচ্ছা আচ্ছা একটু ঠিক আছে, তো পেলে সুবিধা হয় আর কি, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। অনেকগুলো রেকর্ড হয়তো আমার কাছে আছে, কতগুলো কতগুলো রাহুল ভাইয়ের কাছে আছে, কোনটা কি আল্লাহ মালুম।
সুন্দরভাবে রেকর্ডিং গুলো হচ্ছে না আর কি। রেকর্ডিং গুলো একটা ফোল্ডারের মধ্যে থাকবে সুন্দর করে গুছানো। কারণ ওইটা হয়েছে, আপনাদের আরেকজন উস্তাদ ছিল মাহবুব, সে কোথায়? আমরা হচ্ছে, উস্তাদ ইসমাইল ইয়াকুব আছে না? না এটা আমাদের এলকিউডি ঢাকার ক্লাস, আচ্ছা আচ্ছা, উস্তাদ ইসমাইল তো এখানে কিছু করবে না। আর হলো যে আমাদের মাহবুব ছিল, রাহুল ভাই তো ওই যে সব কাজের মধ্যে, বাড়ির সব কাজে ব্যস্ত রাহুল ভাই, রাহুল ভাই পারবে না এটাই স্বাভাবিক। তো এটার জন্য আর একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এটা। যে প্রশ্ন টশ্ন বানানো, আমি যে আপনারা জানেন আলফালাক ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়ে আমার যে নিজের প্রতিষ্ঠান ছিল ওইটাতেও আমি নামে মাত্র সময় দিতে পারি। বাকি আপনাদের এই এলকিউডি ঢাকার ক্লাসগুলো যত্ন সহকারে নিচ্ছি, হয়তো আর কতদিন পারবো আল্লাহ জানে। বাকি ওইখানে আমার অনেক ব্যস্ততা, ওই স্লাইড তৈরি করা, ওইখানে গুছানো, কোর্স ফি সবকিছু একাই করতে হয়। আমাদের আরেকজন সহকারী উস্তাদ আছে, শিখতেছে, সেই জন্য এগুলোর প্রশ্ন তৈরি করা ইত্যাদি এটা হয়তো আমি পারবো না। এটা রাহুল ভাইকে দিয়েই করাইতে হবে, অথবা ওই যে আপনাদের আরেকজন উস্তাদ আছে তাকে দিয়ে করাইতে হবে। হ্যাঁ জি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের পড়াটা স্যার বুঝতে পেরেছেন? কারো কোনো ডাউট আছে? না আলহামদুলিল্লাহ, না, আজকের পড়া তো মোটামুটি ক্লিয়ার, তো কোনো কৃষ্ণ কৃষ্ণ, ওকে আলহামদুলিল্লাহ, এখন ক্লিয়ার থাকলে হলো। পরে একটু আপনারা রিভিশন করেন, দেখেন তাহলে আশা করি বাকি ডাউট গুলো কেটে যাবে। আমি কি এখানে এখানে একটু বলে ফেলবো কাইন্ডলি, আমার নামটা একটু রেগুলার স্টুডেন্ট হিসেবে তারকিবে একটু ইনক্লুড করেন নেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার সুরা বাকারা ক্লাসে? জি 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 স্যার, আপনাকে গ্রুপে আমি অ্যাড করে দেবো তাহলে। হুম জি জি জি। আরেকটা ক্লাস হয় যে আমাদের আল ফালাক থেকে সুরা ইয়াসিনের। হ্যাঁ, ওইটা অবশ্যই একটু অড টাইম, মাগরিবের পর পর শুরু হয়, 7:30 থেকে 8:30 হ্যাঁ একটা বা 8:15 পর্যন্ত হয়, ওইটাতেও আপনারা জয়েন করতে পারেন, ভালো লাগবে। এটা একটু রেগুলার হয়ে নি, তারপরে দেখি টাইম অ্যাডজাস্ট করে ওটাতেও করা যায় কিনা। যেতে পারেন আর কি, তারকিবের ক্লাসে যদি থাকেন, ওখানে আয়াতের মধ্যে সরাসরি বিশ্লেষণ হয় তো ভালো লাগবে। আপনারা অ্যাডভান্স পড়তেছেন এখন, একদম মোটামুটি গ্রামার শেষ আপনাদের। হ্যাঁ জি ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।